আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের যে জমিগুলা ছিল সেই জমিগুলা কিভাবে লিজ দেওয়া হয়েছে, আর কারা আবাদ করে, কারা চাষাবাদ করে, সেটা আমি দেখিয়েছিলাম। আর সেই ভিডিওতে বলেছিলাম আমি আমার বাড়ির একটি ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের দুইটা ফার্ম আছে, একটা গরুর ছোট্ট একটা ফার্ম আছে, মুরগির দুইটা ফার্ম আছে, সেটাও আপনাদেরকে শেয়ার করব বলেছিলাম। আর সেই ভিডিওটা শেয়ার করার জন্যই আজকের ভিডিও। দেখেন এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা একটা পুরাতন ঘর, এই ঘরে আমরা আগে থাকতাম। আর এখানে একটা পেয়ারা গাছ, এটা হচ্ছে থাই পেয়ারা। প্যান্ডামিকের সময় আমি আমার ছোট ভাই এই গাছগুলো লাগিয়েছিলাম। আমরা সব সময় ফল গাছ লাগাতে খুব বেশি পছন্দ করি, আর বিশেষ করে আমি আর আমার ছোট ভাই, আর আমার ছোট বোনও লাগাতে পছন্দ করে। আর তখনই এই গাছটা লাগিয়েছিলাম, তখনই এই পেয়ারা গাছটা লাগিয়েছি। আর পেয়ারা গাছে এত বেশি ফুল আসছে যে পেয়ারা আসলে হয়তো বা গাছটাই বেঁকে যাবে এরকম। আর থাই পেয়ারা কিন্তু বেশ বড় বড় হয়, প্রচুর ফুল আসছে। দেখেন গাছ ভর্তি ফুল আর ফুল, দেখতেও ভালো লাগছে। এই যে পাশে ছোট্ট একটা আমাদের রান্নাঘর, এখানে একটা নারকেল গাছ আছে। আর যেখানে ঘরের সামনেই বড়ই গাছ, আমাদের তিনটা ঘরের সামনেই তিনটা বড়ই গাছ আছে। দেখুন ওই পাশে যে ওটা আমার কাকার, আর যে এ পাশে আমাদের এই ঘরটা আমাদের নতুন সাইটে যে রং ছাড়া। আর এখানে ভিতর দুই ঘরের মাঝখান দিয়ে, মাঝখানে জাস্ট একটু ফাঁকা এক ঘর থেকে আরেক ঘরের দূরত্বে, সেখানে আমাদের গরুর ছোট্ট একটা ঘর দেওয়া। দেখাচ্ছি আমি ভিতরে গিয়ে, দেখেন এই যে পাশেই, এখানে 8 থেকে 8টার মতো গরু পালা যায়। আর আমাদের এখন যে গরু আছে সেটা 6টার মতো গরু আছে। এটা ঘাস কাটার মেশিন, এই মেশিন দিয়ে খড় ঘাস কেটে এই গরুগুলোকে খাবার দেওয়া হয়। এটা আমাদের এই যে এখানে যে খড় ঘাস একত্রে কেটে রাখা হয়েছে, এখান থেকে দিয়ে দেওয়া হয়। আর এই এই গাভিটা দুধ দেয়, এখন গাভিটা প্রেগনেন্ট, এখন আর দুধ দেয় না। আর মাত্র 1-2 মাস হলো দুধ দুধ দোয়ানো বন্ধ করে দিয়েছে, কারণ এখন প্রেগনেন্ট যেহেতু সে বাছুরের অনেক ক্ষতি হবে সেজন্য। আর এটা কিন্তু 8 থেকে 10 লিটারের মতো দুধ দেয়। আর এই যেখানে একটা বড় একটা সার, এর সামনে যে কুরবানির ঈদের সময় এই সারটা বিক্রি করা হবে। আমি একটু খাবার দিয়ে দিলাম, এটা কিন্তু বেশ বড়। আমরা আশা করতেছি হয়তো 2 লাখ না হলেও, 2 লাখ টাকার মতো না হলেও এর কিছুটা কম হতে পারে, তবে এর মতোই আর কি আশা করা যায়, যেহেতু এখনো সামনে 2 মাস বাকি আছে। সারটা কিন্তু বেশ বড়, আরো দুইটা সার আছে, আর একটা বকনা আছে, আরো একটা গাবি আছে, সেগুলো বাহিরে আছে, ওদেরকে মাঝে মাঝে বের করা হয়, কিন্তু এই দুইটাকে কখনোই বের করা যায় না এখান থেকে, কারণ এরা অনেক বড়। আর বের করতে গেলে একটু রিস্ক হয়ে যায়, ভয়ও কাজ করে, কারণ এরা হয়তো বা একটু টানাটানি বেশি করে। আর এটা তো ষাঁড় গরু, বুঝতেই পারেন অনেক বড় ষাঁড়, সেজন্য আর বার করা হয় না। যাই হোক, এখানে খাবার দেওয়া হচ্ছে, এই যে এরা প্রচুর, এই ঘাসগুলো প্রচুর খায়। আমি যখন ভিডিওটা করছি তখন সকালবেলা। আর এই ঘরের সামনেই একটা লিচু গাছ, এই লিচু গাছটাও আমি লাগিয়েছিলাম। এই গাছের মধ্যে প্রচুর ফুল আসে কিন্তু ফল ওইভাবে টিকে না। আগে বেশ ফল আসতো, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ফলটা খুব কম আসে। এই যে লিচু, লিচু আসছে উপরের দিকে একটু বেশি, নিচে টোটালি আসেই নাই। ফুল আসছিল, ফুল ঝরে গেছে, ফুলের থেকে ফল টিকে নাই। এই যে দেখেন উপরে দেখা যাচ্ছে কিছু লিচু, এগুলার সব জাল দিয়ে আটকে দেওয়া হবে, না হলে সব খেতেও পারবে না, সব পাখি বাদুর এগুলা খেয়ে ফেলবে। আর এদিক দিকে আমি বের হয়ে যাচ্ছি, ওইখানে দেখতে পাচ্ছেন ওটা আমাদের একটা মুরগির ফার্ম। এই শেডের মধ্যে মুরগি নাই এখন, কারণ বেশ এই তো রোজার মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে, রোজার জাস্ট কয়েকদিন আগে, কারণ একটু সমস্যা হয়েছিল মুরগির, তখন বিক্রি করা হয়েছে। আর এই যে একটা কামরাঙ্গা, এই কামরাঙ্গা কিন্তু প্রচুর মিষ্টি। এই যে বেশ কামরাঙ্গা আসছে, এটা কলমের গাছ, অনেকগুলো কামরাঙ্গা ধরছে। এই কামরাঙ্গাগুলোও দেখিয়ে দিলাম। আর সামনে দেখেন আমাদের আরেকটা যে শেড মুরগির, সেই শেডটা দেখিয়ে দিচ্ছি। এই শেডের মধ্যে মুরগি আছে আমাদের, আমি আর আমার ভাইয়ের আর ছোট বোনের যে ফল গাছের প্রতি একটা নেশা, আর আমার বাবার হচ্ছে কাঠ
যে গাছ রোপণ করার পরে কাঠ হবে সেই গাছের প্রতি খুব নেশা। এই যে এখানে এটাও প্যান্ডামিকের সময় লাগানো হয়েছে, এটা লটকন গাছ, দেখেন এই লটকন গাছে কিন্তু ফল আসছে, তো আরও সামনের বার হয়তো আরও বেশি আসবে। আর এই গাছটা যখন লাগিয়েছিলাম তখন আশেপাশে কোনো গাছ ছিল না, বললাম না আমার বাবার একটু যে গাছ থেকে কাঠ হবে সেই গাছের প্রতি একটু নেশা বেশি, তাই এর আশেপাশে প্রচুর গাছ লাগাইছে, সে গাছ এই যে কাঠ দিবে এর জন্য। আর আমার আব্বা বুঝতে পারে নাই হয়তো বা এই গাছে ফল আসবে কি আসবে না, তখন ছোট ছিল তাই উনি বাগান গাছ লাগিয়ে দিয়েছে। আর এখানে ওই বড় লিচু গাছটা থেকে কলম করে আমরা এটাও রোপণ করেছি, এই গাছেও কয়েকটা লিচু আসছে, এগুলো সবগুলো বেঁধে দিতে হবে। আর এখানেও যে প্যান্ডামিকের সময় এই যে থাই পেয়ারা লাগিয়েছিলাম, বাড়িতে যে গাছটা দেখতে পারলেন ওইটা আর এটা একই দিনে লাগানো হয়েছে, কিন্তু এই পেয়ারা গাছে পেয়ারা কত বড় হয়েছে আর বাড়িটাই শুধু ফুল আর ফুল। কারণ হচ্ছে এই পেয়ারা গাছটা হচ্ছে গোয়ালঘরের পিছনে পর্যাপ্ত পরিমাণ গোবরের সার এই গাছের মধ্যে পায়, সেজন্যই ফলটা বড় হয়েছে। আর বাড়িটা তো ওই রকম না, উঠানের মধ্যেই। আর পাশে যে লেবু গাছ, এই গাছ থেকে লেবু আমাদের খাওয়ার জন্য, আমাদের একটা লেবুর বাগানও ছিল, সে বাগানটা এবার ওই যে আগের ভিডিওতে বলেছি আমাদের কিছু ক্ষেত আবার নতুন করে লিজ দেওয়া হয়েছে, একটু ক্ষেত বাড়ানো হয়েছে, ওই লেবু ক্ষেতটাও দিয়ে দেওয়া হয়েছে, কারণ লেবু উঠানোর জন্য লোক পাওয়া যায় না, লেবু উঠাতেও পারে না সেজন্য। আর যে ঘরের মধ্যে যাচ্ছি এই মুরগির সেটটা দেখিয়ে দিচ্ছি, এই সেটির মুরগিতে এখন ফুল প্রোডাকশনে ডিম আসছে, এই যে ডিম। আর এই যে মুরগিগুলা, যে মুরগিগুলা কিন্তু অপরিচিত কাউকে দেখলে, আমাদের যেহেতু সব সময় দেখে না, অপরিচিত সময় দেখলে শব্দ করে অনেক বেশি, আর যারা সব সময় খাবার দেয় তাদের দেখলে শব্দ করে না। দেখুন সবগুলো মুরগি মানে মনে হয়েছে যে দানবের মতো তাকিয়ে আছে, কারণ অপরিচিত, আমরা সবসময় আসি না মুরগির ঘরের মধ্যে। দেখেন মুরগিগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে, কিন্তু ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এই দেখেন সবগুলো মনে হচ্ছে খাঁচার মধ্যে থেকে বের হয়ে আসবে। আর প্রতিটা খোপের মধ্যে তিনটা করে মুরগি থাকে, একটা বড় একটা খোপের মধ্যে নয়টা করে মুরগি থাকে আর কি, এর মধ্যে বেড়া দেওয়া থাকে, কারণ একটা মুরগি আরেকটা মুরগি বেশি থাকলে দেখা যায় ঠুকরা ঠুকরি করে অনেক সময় মুরগি মারাও যায়। এই যে আমার ভাই একটু খাবারটা ই করে দিচ্ছে, এখানে এই মুরগিদের ভুট্টা খাবার আর কি কিনে এনে খাওয়ানো হয়। এই যে দেখেন ডিম, এখন ফুল প্রোডাকশনে ডিম আসছে, আর ডিমের দাম আগের তুলনায় একটু কম আছে। আমি এক কেস ডিম উঠিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি এক কেস ডিম উঠাচ্ছি। ডিম তুলতে ভালোই লাগছে, কিন্তু যারা প্রতিদিন তোলে তাদের কাছে ভালো লাগে না, যদি মাঝে মাঝে তোলেন তখন ভালো লাগবে, হঠাৎ করে একদিন তুললে একটু ভালো লাগবে, কিন্তু সব সময় তুললে একদম ভালো লাগে না। ডিমগুলো কিন্তু বেশ বড় সাইজেরই, আর এখন যেহেতু প্রাপ্তবয়স্ক এদের ডিম ছোট হবে না, একটু বড়ই হবে। মুরগি সবগুলা ডিম দেখতেছে কিভাবে উঠানো হচ্ছে। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।